খুব শীঘ্রই সাভারের বেসিক শিল্প নগরী ট্যানারির পানি বর্জ্য শোধনাগার সমস্যার সমাধান করে দেশের ক্রাস্ট চামড়া ফিনিশ করে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বুধবার বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণদারা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীতে শিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এ সময় আরও বলেন, একটি বিদেশি প্রতিষ্ঠান সিইটিপি সমস্যার সমাধান না করে চলে গেছে, একজন তাদের টাকা পয়সা আটকিয়ে দেওয়া হয়েছে, তারা আর কখনো বাংলাদেশ কাজ করতে পারবে না। এছাড়া কোনো ট্যানারির মালিক যদি নিজের টাকায় সিইটিপি নির্মাণ করতে চায় তা পারবে বলেও বলেন তিনি। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, এখন থেকে ট্যানারি থেকে কেউ বর্জ্য বের করে অন্য জায়গায় নিতে পারবে না, যদি কেউ অন্য জায়গায় নিয়ে বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ইতিমধ্যে পরিবেশ দূষণের অভিযোগে অনেক ট্যানারির ছাড়পত্র বাতিল করা হয়েছে, নতুন করে কেউ পরিবেশ দূষণ করতে পারবে না বলেন তিনি। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।